নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে যে বিষয়টা হচ্ছে যে আগামীকাল অভিষেক ব্যানার্জিকে সিবিআই ডেকেছেন, নোটিশ করেছেন। আমি প্রথম নোটিশটা একটু আপনাদেরকে দেখিয়ে নিই। নোটিশটা দেখলেন, সেখানে পরিষ্কার করে লেখা আছে যে আগামীকাল সকাল 11টার মধ্যে নিজাম প্যালেসে তাকে হাজিরা দিতে হবে। এটা হচ্ছে নোটিশে লেখা রয়েছে। এবং আমরা ইতিমধ্যে সূত্র মারফত যা খবর পাচ্ছি, আজকে রাত্রেই দিল্লি থেকে এসে পৌঁছাচ্ছেন ডিআইজি র্যাঙ্কের একজন অফিসার, সিবিআইয়ের এসপি র্যাঙ্কের একজন অফিস, তিনজন অফিসার, আর ডিএসপি র্যাঙ্কের তিনজন অফিসার, তারা দিল্লি থেকে আসছেন এবং এসে পৌঁছে যাবেন আজকের মধ্যেই। এবং তারা এই গোটা ব্যাপারটা নিয়ে তারা আগামীকাল অভিষেককে জেরা করবেন, মূলত এরাই। এই বিষয় সম্পর্কে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা বলা হচ্ছে যে কোনো মানবিকতা বোধ নেই সিবিআইয়ের, অন্তত তো 48 ঘন্টা সময় দেবে। নোটিশ আজকে দুপুর 2:30 সার্ভ করেছে এবং তার মধ্যেই তাকে সকাল 11টার মধ্যে আসতে বলা হচ্ছে। 6 ঘন্টার জার্নি, তিনি যেখান থেকে দূরে আছেন সেখান থেকে গাড়িতে করে জার্নি, মিনিমাম 6-7 ঘন্টা তাকে জার্নি করে কলকাতায় ফিরবেন, তারপরে হচ্ছে একটু রেস্ট নেবেন। তার একটা সময় তো দেওয়া উচিত ছিল, অন্তত এইটুকু মানবিকতা বোধ তো সিবিআইয়ে থাকা উচিত ছিল, এটা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে। আবার উল্টো দিক থেকে বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে মানবিকতা বোধ তো সরকারটারই নেই, যে সরকারটা ওরা পরিচালনা করছে। এই যে এতগুলো ছেলে মেয়ে চাকরি বাকরি না পেয়ে তাদের চাকরি পাওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও দিনের পর দিন ঝড় জল বৃষ্টি রোদ্দুরে তারা ওই ধর্মতলার পথে বসে ধুলো মেখে বসে রয়েছে, গোটা পরিবারকে ছেড়ে এসে, তাদের প্রতি মানবিকতা বোধ তো এই সরকারটা দেখানোর কথা ছিল। যে সরকারের অন্যতম মুখ অভিষেক ব্যানার্জি, তিনি তো দেখান না, জনগণের কাছে, জনগণের প্রতি যে তার দায়বদ্ধতা, তার মানবিকতা বোধ থাকার কথা ছিল, সেই মানবিকতা বোধ তো তার সরকার কিংবা তার দেখা যাচ্ছে না। সুতরাং সিবিআইয়ের কাছে এটা প্রত্যাশা করাটাই তো তার পক্ষে অন্যায়, এটা বিরোধীরা বলছেন এই বিষয়ে। আমাদের একটা অবজারভেশন, আমরা যেটা দেখতে পাচ্ছি যে সিবিআই কিন্তু অভিষেক ব্যানার্জিকে এবার গ্রিপে নিলেন। কেন বলছি এই কথা, এই কারণেই বলছি, কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে আগামী 26-27 তারিখের মধ্যে সিবিআইয়ের 100 জন অফিসার ডেপুটেশনে আসছেন এই রাজ্যে। তারা শুধু স্পেশালি প্রভাবশালীদেরকে তদন্তের ক্ষেত্রে তারা গোটা বিষয়টাকে নজরদারি করবেন, তদন্ত প্রক্রিয়াটাকে আরও দ্রুততার সাথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং এই তদন্ত প্রক্রিয়াটাকে শেষ করার চেষ্টা করবেন। ফলে 100 জন সিবিআই অধিকর্তা বিভিন্ন রাজ্য থেকে ডেপুটেশনে এই রাজ্যে আনা হচ্ছে শুধুমাত্র প্রভাবশালীদের জন্য। এবং তাদের মধ্যে আজকে এসে পৌঁছে যাচ্ছে ইতিমধ্যে 7 জন। আমি আগেই উল্লেখ করেছি, 1 জন ডিআইজি র্যাঙ্কের অফিসার, 3 জন এসপি র্যাঙ্কের অফিসার এবং 3 জন ডিএসপি র্যাঙ্কের অফিসার, তারা এখানে আজকে আসছেন। আগামীকাল সকাল 11টা থেকে জেরা চলবে, আমাদের ধারণা একটা ম্যারাথন জেরা হবে। কিন্তু এই জেরাটা, এটা নিয়ে এরকম কোনো বিষয় থাকছে না আমাদের কাছে, আমরা যে সূত্র মারফত খবর পাচ্ছি, এটা নিয়ে কিন্তু ভাবার এরকম কোনো কারণ নেই যে আগামীকাল জেরার মধ্য দিয়ে কোনো ফল পাবেন। আসলে যেটা আমরা, আমাদের যে রাজনৈতিক পর্যবেক্ষক মহলে যেটা ধারণা, আসলে এটা সিলেবাসটা শুরু হলো মাত্র, এর ফল পেতে গেলে আর একটু সময় লাগবে। রেজাল্টটা, সিলেবাসটা কমপ্লিট হলে তারপরে পরীক্ষা দেবে, তারপরে ফল বেরোবে, তার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু অভিষেক ব্যানার্জি এই সিলেবাসের মধ্যে এবার চলে এলেন, অর্থাৎ সিবিআইয়ের যে সিলেবাস, ইডির যে সিলেবাস, সেই সিলেবাসে তিনি এবার ঢুকে পড়লেন। এবার তার কাজ হচ্ছে এই গোটা সিলেবাসটা কমপ্লিট করে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবেন কি ফেল করবেন সেটা তো পরের বিষয়, কিন্তু তিনি সিবিআইয়ের সিলেবাস এবং ইডির সিলেবাসের মধ্যে তাকে ঢুকে পড়তে হলো। এর বাইরে এখন কোনো পথ নেই। এখন দেখার যে তিনি এই গোটা সিলেবাস থেকে স্কিপ করে আবার বেরিয়ে আসতে পারেন কি না, বা এই সিলেবাসটা পুরো কমপ্লিট করে, অর্থাৎ তিনি এই গোটা প্রক্রিয়াটা কমপ্লিট করে পরীক্ষা দিয়ে সসম্মানে উত্তীর্ণ হয়ে, যেটা তিনি আজকেও দাবি করেছেন যে আমি যাচ্ছি, যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি অন্যায়ের সঙ্গে যুক্ত, তাহলে নিজেকে ফাঁসির মঞ্চে আমি ঝুলিয়ে দেব। কিন্তু এটাও ব্যাপার যে আগামীকালের একটা সিবিআইয়ের ডাকেই একদিনের তদন্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে গোটা বিষয়টা সামনে চলে আসবে ব্যাপারটা না, এটা একটা প্রক্রিয়া, এটা শুরু হলো সবে এবং এটা সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার গোটা বিষয়টা। সুতরাং আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, সে এই গোটা ঘটনাটাকে
কোন দিকে গড়াচ্ছে। কোর্টে তার রক্ষা কবচ এখন পায়নি, আজকে কোর্টে যাওয়া হয়েছিল, ডিভিশন বেঞ্চে গেছিল, সুপ্রিম হাইকোর্টের প্রধান বিচারপতির কাছেও যাওয়া হয়েছিল, কিন্তু কোথাও তার রক্ষা কবচ মেলেনি। অগত্যা সিবিআই এই গোটা বিষয়টার উপর নজর রেখেছে, তারা যখন কনফার্ম হয়েছেন যে কোথার থেকেও আর তিনি রক্ষা কবচ পেলেন না, সঙ্গে সঙ্গে তাকে ডাক পাঠিয়েছেন, আড়াইটে নাগাদ তিনি ডাক পাঠিয়েছেন। অগত্যা তাকে কলকাতায় ফিরে আগামীকাল সিবিআইয়ের নিজাম প্যালেসে হাজির হতে হচ্ছে এবং আগামী দিনে তিনি সুপ্রিম কোর্টে যাবেন, এটা সেরকমই আমাদের কাছে ইঙ্গিত আছে, আমাদের কাছে সূত্র মারফত খবর আছে। যদি সুপ্রিম কোর্টে আবার তিনি এই ব্যাপারে রক্ষা কবচ পেয়ে যান, তাহলে তদন্ত কীরকম হবে, কীভাবে হবে, কী পদ্ধতিতে এগোবে, সেদিকে আমাদের নজর থাকবে। ততক্ষণ পর্যন্ত আমি সফল আপনাদের থেকে বিদায় নিচ্ছি। নমস্কার, ইভিএম নিউজ আপনার কথা বলে।